বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের বিষয়ে অবাক হওয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন, আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। তিনি আরও বলেন, আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কি না সেটাও আমাদের বুঝতে হবে। রাজনাথ সিংয়ের বক্তব্যকে কাজের কথা বলতে এসে আজে বাজে বকা হিসেবে অভিহিত করে তৌহিদ হোসেন বলেন, আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো কারণ দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের এখানে কি সম্পর্ক, আর ইউক্রেন বা হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। এক্ষেত্রে বাংলাদেশ কেবল অনুমান নির্ভর প্রতিক্রিয়া দেখাতে চান না বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা অবশ্যই দেখব যে উনি এটা কেন বলেছেন। রাজনাথ সিংয়ের বক্তব্য ভারতের হুমকি কিনা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমি এখনও মনে করি যে এটা ওনার নিজস্ব অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্য বলেছেন, কাজে আমি কোনো স্পেকুলেশন করতে চাই না। ভারতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এই মুহূর্তে এ সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ আমি বললাম যে এটুকু যোগাযোগ হয়েছে ওটুকু যোগাযোগ হয়েছে, বরং আমি বলেছি যে আমরা অবশ্যই এটা দেখব কি হচ্ছে কেন হচ্ছে এটা আমাদের দেখতে হবে, এটা আমরা দেখব। ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে সে বিষয়ে সরকারের অবস্থানের বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কি না এক্ষেত্রে সেটা দেখার বিষয়, আমরা তা দেখব। রাজনৈতিক আশ্রয় দিলে প্রতিবাদ জানাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, দেখা যাক, সেই পরিস্থিতিতে আপনারা তখন প্রশ্ন করলে আমরা উত্তর দিব, আপাতত এটা থাকুক।